একাত্তরের সময় যদি কেউ কিছু করে সেটি বাহাত্তর হোক তিয়াত্তর হোক চুহাত্তর হোক আপনি যদি অন্যায় করেন সেই অন্যায় যে বিচার সে বিচারটা হতে হবে কারো বিচার হবে কারো বিচার হবে না এটা হবে না হ্যাঁ আর ক্ষমা ক্ষমা তো আপনার একবার শেখ মুজিবুর রহমান করছেন একবার জিয়া রহমান করছেন একবার জনগণ করছেন এখন আবার ক্ষমা সরি আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এই ক্ষমাটাকে অনেক বেশি দেখা হয়েছে ডক্টর আলম লিখেছেন যে শেখ মুজিব এবং তার মেয়ে বাংলাদেশের জনগণের সঙ্গে যা করেছেন তার জন্য আওয়ামী অবশ্যই দায় স্বীকার করতে হবে ক্ষমা চাইতে হবে এর মধ্যে রয়েছে অগণতান্ত্রিক বাহাত্তরের সংবিধান থেকে শুরু করে দুর্ভিক্ষ হাজার হাজার কোটি অর্থ পাচার হাজার হাজার ভিন্ন মতাবলম্বী এবং বিরোধীদের বিচার বহির্ভূত হত্যা এবং সময়টাও উল্লেখ করেছেন বাহাত্তর থেকে পঁচাত্তর দুই হাজার নয় থেকে চব্বিশ আপনি এ কি বলবেন হিস্ট্রিক্যালি আপনি যখনই যে বলছিল ভাই বলছিলেন যে আপনিও বলছিলেন যে বাহাত্তরের সংবিধান সেটা নিয়ে অন্য আলাপ সেটা ভিন্ন আলাপ কিন্তু আপনার পঁচাত্তরের আমাদের যে দুর্ভিক্ষ বলেন তেহাত্তরের যে ই করেন এখানে এক ধরনের একনায়কতন্ত্র যেটি বাহাত্তর থেকে পঁচাত্তরের মধ্যে হয়েছিল আবার সেই একনায়কতন্ত্রটা নায়কতন্ত্রটা দুই হাজার নয় থেকে চব্বিশ তার মানে আমি যদি বুঝে থাকি এই ন্যারেটিভটা আলাপটা হচ্ছে এক না বিপক্ষের আলাপ আপনি ওই সময়ে যতটা স্পষ্ট আকারে বাক্সাল বলে দেওয়া হয়েছিল আমাদের শুধু ওই বাক্সাল বলাটা বাকি ছিল ঠিক আছে কিন্তু আর সব কিছু একই ফর্ম্যাটে ছিল এটা অনেকটা ওই ম্যাথমেটিক্যাল ফর্মুলার মতো অন্য কোনো দল থাকবে না এবং আমি তুমি ডামি তার মানে হচ্ছে সবাই আমরা এক আমি তো এই যে এই যে এই যে প্র্যাকটিসটা বা ওই আমরা তো আর ওই সময়টা দেখিনি বা ওটা ইতিহাস থেকে আমরা যেটা বুঝি যে সে সময়ে কিন্তু একই প্র্যাকটিসটা ছিল যে আপনি তার চিন্তার এগেনস্টে কোনো কথা বলতে পারবেন না কোনো দল করতে পারবেন না তাহলে ক্ষমা চাইতে হবে দেখেন ছিয়ানব্বইতে যখন শেখ হাসিনা আসেন ওই সময় উনি ক্ষমা চেয়েই এসেছিলেন আমি এই ক্ষমা চাওয়াতে বিশ্বাসী না আমি আমি বিচারে বিশ্বাসী আমি খুবই দুঃখিত কারণ কি এবং সেটি কিন্তু শুধু শেখ হাসিনার ক্ষেত্রে না সকলের ক্ষেত্রে আমি খুব স্পষ্ট ভাষায় বলতে চাই সেটি আপনার একাত্তরের সময় যদি কেউ কিছু করে সেটি বাহাত্তর হোক তিয়াত্তর হোক চুহাত্তর হোক আপনি যদি অন্যায় করেন সেই অন্যায় যে বিচার সেই বিচারটা হতে হবে কারো বিচার হবে কারো বিচার হবে না এটা হবে না হ্যাঁ আর ক্ষমা ক্ষমা তো আপনার একবার শেখ মুজিবুর রহমান করছেন একবার জিয়া রহমান করছেন একবার জনগণ করছেন এখন আবার ক্ষমা সরি আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এই ক্ষমাটাকে অনেক বেশি লিবারালি দেখা হয়েছে এবং যে কারণে বারংবার আমরা ইতিহাসের পুনরুৎপাদন করি কিন্তু আমরা কিন্তু একই জায়গায় এসে দাঁড়াই পঁচাত্তরে কি হয়েছিল যা হয়েছিল সেটি অত্যন্ত মর্মান্তিক হয়েছিল যে কোনো পরিবারকে এত মর্মান্তিকভাবে হত্যা করা আমি এটার বিপক্ষে অবস্থান করি এটা ঠিক হয়নি কিন্তু যা কিছু হয়েছে সেটি কেন হয়েছে কেন আজকে চব্বিশে এসে পুরা একটা দেশের তিনশো জনের পার্লামেন্ট গায়েব হয়ে যায় পৃথিবীর ইতিহাসে তো ভাই বলছিলেন ছবি পৃথিবীর ইতিহাসে কখনো শুনেছেন যে তিনশো সদস্যের পার্লামেন্ট গায়েব হয়ে যায় তার মানে কি তার মানে দেয়ার ইজ সামথিং রং এগেন এন্ড গেন অ্যান্ড কাজেই আমি মনে করি যে অন্যায় করেছে সে অন্যায়ের বিচার হতে হবে আপনি ক্ষমাও যদি করে সেটি ওই বিচারিক প্রক্রিয়ায় ক্ষমা হবে ক্ষমা আপনি জনগণের কাছে ক্ষমা চাবেন জনগণ মুখে মুখে ক্ষমা দিবে কেউ দিবে কেউ দিবে না সবার আন্ডারস্ট্যান্ডিং লেভেল এক না ক্ষমা যাচ করবেন যদি মনে করেন যে বিচারক আমি ক্ষমা করব। তাহলে সেই হিসাবে ক্ষমা করতে বলেন কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে কিন্তু আমরা নাই আপনি দেখেন এক যুদ্ধাপরাধীর বিচার নিয়ে অনেক বিতর্ক সেখানে তারা অপরাধী স্বীকার করে না আবার খেয়াল কর দেখেন সিমিলারিটি পাবেন এই মুহূর্তে মাত্র তিন মাসে আমি এমন কোনো আমি খুব দুঃখ নিয়ে কথাটা বলছি এমন কোনো এই পতিত সরকার আমি বিগত সরকার না বলে পতিত সরকার বলি কারণ পতন হয়েছে তো তো এই এদের এমন একজন নেতা নেত্রীকে পাই না যে অনুভব করে যে আমি গিলটি গ্রিফ অনুশোচনাও নাই আর তার ক্ষেত্রে ক্ষমা আম সরি এতটা মহানুভব হওয়ার কোনো প্রয়োজন নেই আমি মনে করি না বিচার হওয়া দরকার